শীত মৌসুম শুরু হয়ে গেছে, অনেকে কিন্তু নানাবিধ সমস্যায় ভুগে থাকেন। দেখা যায় যে কারো গলা ব্যথা, কারো দেখা যায় যে হঠাৎ করে একটু জ্বর, ভাইরাল ফিভার, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, নানান ধরনের একটা উপসর্গ, সর্দি, কাশি, এগুলো নানান ধরনের কিন্তু উপসর্গ আসলে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীত মৌসুম শুরু হয়ে গেছে আমাদের। আমি কানাডা থেকে ভিডিও বানাই, সো আমাদের এই কানাডাতে আসলে গত দুদিন আগেই কিন্তু একটু হালকা বরফ পড়েছে। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন সেখানেও কিন্তু বাংলাদেশেও নভেম্বর মাসের শুরু, সো বাংলাদেশেও কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এবং এই যে পরিবর্তনটা, অনেক সময় দেখা যায় যে অনেকে কিন্তু নানাবিধ সমস্যায় ভুগে থাকেন। দেখা যায় যে কারো গলা ব্যথা, কারো দেখা যায় যে হঠাৎ করে একটু জ্বর, ভাইরাল ফিভার, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, নানান ধরনের একটা উপসর্গ, সর্দি, কাশি, এগুলো নানান ধরনের কিন্তু উপসর্গ আসলে হয়। তো এই যে একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়ার পরিবর্তন, এই পরিবর্তনের সময়টাতে অনেকেই দেখা যায় যে শ্বাসকষ্টের মতো কিন্তু একটা জটিল সমস্যায় ভুগে থাকেন। শ্বাসকষ্টের একটা টেন্ডেন্সি, বিশেষ করে দেখা যায় যে রাতের বেলা কিন্তু এই শ্বাসকষ্টটা বেশি হয়। তো যাদের এরকম শ্বাসকষ্ট থাকে তারা কিন্তু কতগুলো কাজ অবশ্যই এই মৌসুমে আপনি ট্রাই করবেন। শুধু শ্বাসকষ্ট নয়, পুরো শীতের মৌসুমের এই যে পরিবর্তন, একটা আবহাওয়া থেকে আরেকটা আবহাওয়ায় যে পরিবর্তন, এই ট্রানজিশনাল সময়টাতে আপনি কিভাবে সুস্থ থাকতে পারেন সেজন্য কিন্তু আপনি কতগুলো কাজ একটু করার চেষ্টা করবেন। তো যাদের শ্বাসকষ্ট আছে তাদের ব্যাপারে একটু বলি যে আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে অবশ্যই সেই ধূমপান আপনাকে কিন্তু পরিহার করতে হবে। এবং আপনি যে শুধু নিজে ধূমপান করছেন এবং সেটা ছেড়ে দেবেন তাহলে আপনার শ্বাসকষ্ট কমে যাবে, ব্যাপারটা শুধু সেরকম না। আপনার আশেপাশে যদি কেউ স্মোক করে, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড স্মোকার থাকে, সেই কন্ট্যাক্ট থেকেও কিন্তু আপনাকে একটু দূরে থাকতে হবে। কেননা আপনার আশেপাশে যদি কেউ স্মোক করে সেটাও কিন্তু আপনার শ্বাসকষ্টকে বাড়িয়ে দিতে পারে। যখন শ্বাসকষ্ট হয় তখন দেখা যায় যে আমাদের শ্বাসনালীর মধ্যে যে ছোট ছোট মাসেলগুলো আছে সেগুলো কিন্তু একটু সংকুচিত হয়ে যায়, এবং এই সংকোচনের কারণে কিন্তু আপনার ফুসফুসের মধ্যে সঠিকভাবে কিন্তু অক্সিজেনটা প্রবেশ করতে পারে না এবং আলটিমেটলি বাতাসটা প্রবেশ করতে পারে না। এবং যার জন্য যে কাজটা হয় সেটা হচ্ছে যে আপনার রক্তে কিন্তু অক্সিজেনের লেভেল কমতে থাকে, এবং যেটা কিন্তু আপনার শ্বাসকষ্টের কারণ হয়, আপনাকে অসুস্থ করে তোলে। কাজে অবশ্যই এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যাদের এরকম শ্বাসকষ্টের টেন্ডেন্সি আছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যে ঘরে অনেক সময় দেখা যায় যে সন্ধ্যার সময় মশার কয়েল জ্বালাই আমরা, সেটা কিন্তু অবশ্যই আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের স্প্রে, এগুলোও কিন্তু আপনার শ্বাসকষ্ট জাতীয় সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারে। আরেকটি কাজ যে আপনার ঘরের ভেতরের বাতাসটা কিন্তু ঠিকমতো চলাচল করছে কিনা, বাতাসটা কতটুকু বিশুদ্ধ রাখতে পারেন সেই চেষ্টাটা অবশ্যই আপনাকে একটু করতে হবে। কেননা দেখা যায় যে ঘরের ভেতরে বাতাসটা যদি বিশুদ্ধ না থাকে সেটা কিন্তু আপনার শ্বাসকষ্টকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। কাজেই সেক্ষেত্রে আপনি ঘরে একটা এয়ার পিউরিফায়ারও এই সিজনে আপনি ইউজ করতে পারেন। এবং যাদের এরকম ঠোঁট শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার ঘরে কিন্তু একটা হিউমিডিফায়ারও কিন্তু আপনি রাখতে পারেন। সেটা কিন্তু সার্বিকভাবে আপনার ঘরে একটা আর্দ্রতা মেনটেন করতে সাহায্য করবে, যেটা কিন্তু আপনার শ্বাসকষ্ট কমাবে এবং আপনাকে সুস্থ থাকতে কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। এছাড়াও যাদের আপনার মনে করুন যে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে যারা থাকেন সেক্ষেত্রে আপনি রেগুলার কিন্তু একটু আপনার এসি ফিল্টারটাকেও আপনি চেক করবেন। কেননা অনেক সময় দেখা যায় যে ফিল্টারটা যদি অপরিষ্কার থাকে তাহলে সেটা কিন্তু আপনার ঘরের বাতাসটাকে এটা কিন্তু দূষিত করে ফেলতে পারে। কাজেই নিয়মিত ফিল্টারটাও একটু পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এসির যে ফিল্টার। এবং এই সিজনে দেখা যায় যে অনেকেই ইনহেলার ব্যবহার করতে হয় তো শ্বাসকষ্ট কমানোর জন্য। আপনি যখন ইনহেলার ইউজ করবেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে এটা কিন্তু আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করবেন না, এবং এটা আপনি কখন নেবেন, কোন ইনহেলারটা আপনার জন্য সঠিক, এটা আপনি কয়টা পাফ নেবেন, কখন এটা ব্যবহার করবেন, সব কিছুই কিন্তু আপনি ডাক্তারের নির্দেশনা অনুযায়ী করার একটু চেষ্টা করবেন, যেটা আপনার জন্য ভালো। এবং আপনি যদি
আপনি যদি একটু আপনার ওজন বেশি থাকে তাহলে সেটাও আপনাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, কেননা ওজন যদি আপনার বাড়তির দিকে থাকে তাহলে সেটা কিন্তু শ্বাসকষ্ট বাড়াতে পারে এবং কাজেই আপনি একটা হেলদি ওয়েট মেনটেন করার চেষ্টা করবেন। এবং পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমাদের রক্তে যদি ভিটামিন ডি এর পরিমাণ কমে যায় সেটাও কিন্তু আমাদের এরকম শ্বাসকষ্টের একটা কারণ কিন্তু হতে পারে। কাজেই আপনি প্রতিদিনই কিন্তু এই মৌসুমে বিশেষ করে প্রতিদিনই আপনি অল্প সময়ের জন্য হলেও একটু সূর্যের আলোর সংস্পর্শে আসার চেষ্টা করবেন, যেটা আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণ বাড়াবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পাশাপাশি শ্বাসকষ্ট সহ অন্যান্য যত ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু আপনাকে দূর করতে সাহায্য করবে। আরেকটা কাজ, যে এই মৌসুমে যেন আপনার ঠান্ডা না লাগে সেটা একটু ট্রাই করবেন, এবং সেই কারণে আপনি খেয়াল রাখবেন যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনি এই সিজনে সুস্থ থাকার জন্য নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা এই জাতীয় ভ্যাকসিনও কিন্তু আপনি নিতে পারেন অবশ্যই, তবে সেটা ডাক্তারের সাথে আপনাকে কথা বলেই নিতে হবে। কাজেই আপনি যদি শীত মৌসুমে শ্বাসকষ্ট জাতীয় সমস্যা থেকে দূরে থাকতে চান এবং সার্বিকভাবে সুস্থ থাকতে চান তাহলে এই পরামর্শগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, পাশাপাশি একটু হেলদি ডায়েটের দিকেও ফোকাস করবেন। বিশেষ করে যেমন সাইট্রাস জাতীয় যে সমস্ত ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত ফলমূল আছে, লেবু, কমলা লেবু, এগুলো একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন এবং আপনার ইমিউন সিস্টেমকে ভালো রাখে এই কারণে আপনি কিছু ফলমূল এবং শাকসবজি এগুলো আপনার খাবারে রাখার চেষ্টা করবেন। তো আপনি যদি এই বিশেষ করে এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড যাচ্ছে এই সময়টাতে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি শ্বাসকষ্ট সহ অন্যান্য বিভিন্ন ধরনের যে উপসর্গ, আমরা সর্দি কাশি জ্বর ইত্যাদি নানাবিধ যে সমস্যায় এই সময়টাতে ভুগে থাকি সেগুলো থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারেন। আর অবশ্যই প্রতিদিন কিছু না কিছু সময় আপনি অন্তত 30 মিনিট সময় একটু ব্যায়ামও করার চেষ্টা করবেন, যেটাও কিন্তু আপনাকে এই মৌসুমে সার্বিকভাবে সুস্থ থাকতে সাহায্য করতে পারে। সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন।